आज हमारे सतविसा एडुकेशन यूट्यूब चैने फूड एसआई 2023 मिसलेनिया सार्विस 2023 और पीएससी क्लार्कशिप एक्जामिनेशन 2023 এই তিনটে পরীক্ষাকে টার্গেট করে সেট 11 আলোচনা করব। এর আগে আমরা আমাদের চ্যানেলে আরও 10টি সেট আলোচনা করে রেখেছি। আপনাদের রিকোয়েস্ট থাকবে এই সেটটি দেখার পর আরও যে 10টি সেট রয়েছে সেগুলো দেখে নেবেন, কারণ আমরা মূলত পিওয়াই কি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে কোন ধরনের প্রশ্ন আসছে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো রেখেছি। আমরা এই প্রশ্নগুলো শুধু আলোচনা করব ঠিক তা নয়, তার সাথে সাথে কিন্তু আমরা এই যে প্রশ্নগুলোর যে বাকি অপশনগুলো আমরা এইভাবেই তৈরি করেছি যাতে অপশনগুলোর একটা গুরুত্ব আছে, যদি ওই চ্যাপ্টারটা থেকে বা ওই টপিকটা থেকে যে প্রশ্নটা আমি সেটে তৈরি করেছি সেই প্রশ্নটা যদি নাও আসে তাহলে কিন্তু অন্য প্রশ্ন আসতে পারে। ফলে আজকে আমরা শুরু করছি আমাদের সাফল্য অর্জন 2024 টার্গেট সিরিজের সেট 11 কোশ্চেন সেট। এরপরে আজকে আমরা আসছি আমাদের কোশ্চেন সেটে। আমরা প্রথম যে কোশ্চেনটা এলাম সেটা হচ্ছে নূরজাহানের আসল নাম কী ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা জানি জাহাঙ্গীর পত্নী নূরজাহান, সেই নূরজাহানের আসল নাম কী ছিল? এ আঞ্জুমান বানু বেগম, বি লুৎফুন্নেসা, সি মেহেরুন্নেসা অ্যান্ড ডি জাহানারা। খুব ইম্পর্টেন্ট নাম নূরজাহান। সেই নূরজাহানের আসল নাম কী ছিল আমরা প্রত্যেকে জানেন, নূরজাহানের আসল নাম ছিল কিন্তু মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা হচ্ছে নূরজাহানের আসল নাম। আমরা জানি যে সেই বাংলার শাসনকর্তা আলিকুলি বেগ বা সেব আফগান তার স্ত্রী ছিলেন কিন্তু এই মেহেরুন্নেসা। পরবর্তী সময়ে তার সঙ্গে জাহাঙ্গীরের প্রণয় হয় এবং আমরা জানি যে তিনি যখন জাহাঙ্গীরকে বিয়ে করেন, মানে জাহাঙ্গীর তাকে তার প্রধান মহিষীর দায়িত্ব নেন, সেক্ষেত্রে তখন নাম হয় নূরজাহান। আর আমি বলেছিলাম যে আমি কোশ্চেনগুলো যে অপশানগুলো থাকবে বাকিগুলো বোঝানোর চেষ্টা করব যে বাকি নামগুলো কেন ইম্পর্টেন্ট। আঞ্জুমান বানু বেগম ইনি হচ্ছেন, এনার আসল নাম হচ্ছে মমতাজ মহল, মানে আসল নাম নয়, এনার আসল নাম আঞ্জুমান বানু বেগম। এবং পরবর্তী সময়ে শাহজাহান পত্নী মমতাজ, আমরা জানি সেই মমতাজের কিন্তু মানে আসল নাম ছিল হচ্ছে আঞ্জুমান বানু বেগম। ঠিক লুৎফুন্নেসা, এই লুৎফুন্নেসা নামটা আমরা পেয়েছিলাম কপালকুণ্ডলা উপন্যাসে। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তারা দেখবেন যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কপালকুণ্ডলা উপন্যাসে একটা উপকাহিনী যোগ করেছিলেন। উপকাহিনী কী জিনিস সেটা আমরা আজকে বোঝার বিষয় নয়, যারা সাহিত্য নিয়ে পড়েছেন তারা জানেন যে উপন্যাসের ক্ষেত্রে উপন্যাসের যে গতি প্রকৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং উপন্যাসের যে সমস্ত চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে আরও ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন উপকাহিনী যোগ করা হয়। সেই উপকাহিনীতে আপনি পাবেন এই লুৎফুন্নেসার নাম। লুৎফুন্নেসাকে দেখানো হচ্ছে ওখানে মতি বিবি বলে। এই মতি বিবি অ্যাকচুয়ালি কী না, মতি বিবি হচ্ছে, এই মতি বিবির আসল নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী হচ্ছে একজন হিন্দু রাজকন্যা, রামগোবিন্দ ঘোষাল বলে একজন ছিলেন তার মেয়ে। এর সঙ্গে কিন্তু যে কপালকুণ্ডলা উপন্যাসের যিনি নায়ক নবকুমারের বিবাহ হয়েছিল অনেক আগে। পরবর্তী সময়ে এই পদ্মাবতী যে বাবা রামগোবিন্দ ঘোষাল তিনি কোনো সময় হেরে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেন এবং তখন এই পদ্মাবতীর নাম হয়ে যায় লুৎফুন্নেসা। এই লুৎফুন্নেসা পরবর্তী সময়ে যখন বিভিন্ন জায়গায় ঘুরতেন তখন তিনি তার নাম বলতেন মতি বিবি। লুৎফুন্নেসা এবং মেহেরুন্নেসা এই দুটো সম্পর্কিত এই কারণেই, কারণ ওই গল্প যদি আপনি পড়েন, মানে উপন্যাসটা যদি পড়েন সেখানে দেখবেন লুৎফুন্নেসা প্রথমে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে মুঘল দরবারে গিয়েছিলেন এবং তিনি জাহাঙ্গীরের পত্নী হতে চেয়েছিলেন, কিন্তু আমরা জানি সেই সময় মেহেরুন্নেসাকে জাহাঙ্গীর ভালোবাসতেন এবং তার ফলে লুৎফুন্নেসা নয় মেহেরুন্নেসাকে জাহাঙ্গীর বিয়ে করেন। তখন এই লুৎফুন্নেসা অর্থাৎ মতি বিবি বা পদ্মাবতী এই তিনটি একজনাকারী নাম তিনি কিন্তু ফিরে আসেন নবকুমারের কাছে। যাক, সেটা কপালকুণ্ডলা উপন্যাস যদি আপনি পড়েন সেটা ভালো করে বুঝতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেহেরুন্নেসা হচ্ছে জাহাঙ্গীর স্ত্রী যার নাম নূরজাহান তার আসল নাম। আঞ্জুমান বানু বেগম হচ্ছে মমতাজ যিনি শাহজাহান পত্নী তার আসল নাম। আর লুৎফুন্নেসা আমি বললাম একটু আগেই যে ইনি একজন হিন্দু রাজকন্যা ছিলেন পদ্মাবতী, পরবর্তী সময় তার নাম হয় লুৎফুন্নেসা এবং তিনি বিভিন্ন জায়গায় তার নাম বলতেন মতি বিবি। আর এই পদ্মাবতী অ্যাকচুয়ালি রামগোবিন্দ ঘোষালের কন্যা। আর জাহানারা ইম্পর্টেন্ট কি, জাহানারা নামটাও খুব গুরুত্বপূর্ণ। জাহানারা এবং রোশনারা দুটো নাম মোগল সাম্রাজ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এই সবগুলি মোগল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত। কারণ আমি বারবার করে বলছি যে আমরা কিন্তু শুধুমাত্র কোশ্চেন সেট আলোচনা করবো তা নয়, এগুলোর গুরুত্বটাও বোঝাবো। জাহানারা এবং রোশনারা বলে দুজন মহিলার নাম আমরা খুব গুরুত্বপূর্ণ মোগল সাম্রাজ্যের ইতিহাস যদি পড়ি সেখানে পাব। এই জাহানারা এবং রোশনারা ছিল শাহজাহানের কন্যা অর্থাৎ ঔরঙ্গজেবের দিদি। জাহানারা হচ্ছে দিদি।
এই জাহানারা এবং রোশনারার মধ্যে রোশনারা কিন্তু ওই ঔরঙ্গজেবের খুব প্রিয় ছিল, জাহানারাও প্রিয় ছিল। কিন্তু জাহানারা হচ্ছে প্রথম দিকে আমরা জানি যে শাহজাহানের যে পুত্রগুলো ছিল তার মধ্যে দারার পক্ষ নিয়েছিলেন জাহানারা। যখন শাহজাহান অসুস্থ হয়ে পড়ে তখন জাহানারা কিন্তু দারার পক্ষ নিয়েছিলেন এবং দারার হয়ে কথা বলেছিলেন যে দারা সিংহাসনে বসুক বা এই ধরনের কথা বলেছিলেন। আমরা জানি যে ধর্মাটের যুদ্ধ হয় সেই সমস্ত ক্ষেত্রে। যাই হোক, পরবর্তী সময়ে এই জাহানারা ঔরঙ্গজেবের হয়ে কথা বললেন শেষের দিকে, এবং পরবর্তী সময়ে জানি আমরা জাহানারা মারা যান রোশনারার অনেক আগে। তাহলে রোশনারা এবং জাহানারা এই দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুজন হচ্ছেন, এখান থেকে প্রশ্ন আসে, জাহানারা এবং রোশনারা হচ্ছেন শাহজাহানের কন্যা অর্থাৎ ঔরঙ্গজেবের বোন, জাহানারা ছিলেন বড় বোন, এটা মনে রাখতে হবে। তাহলে এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে। নেক্সট আমরা দু নম্বর প্রশ্নে এলাম। দু নম্বর প্রশ্ন একটা স্ট্যাটিক জিকে বলতে পারেন, এটা খুব কমন প্রশ্ন এবং বহু পরীক্ষায় আসে। পক্ষী সম্পর্কিত বিদ্যাকে কী বলে? অর্থাৎ আমরা যখন কোনো বিদ্যাগুলো পড়ি বিভিন্ন বিষয় নিয়ে, সেখানে পক্ষী সম্পর্কিত বিদ্যা কী? এ অ্যান্টোমোলজি, বি অ্যান্থোলজি, সি অ্যারোনাথোলজি, অ্যান্ড ডি জুওলজি। পক্ষী সম্পর্কিত বিদ্যা আমরা জানি বার্ডস রিলেটেড যখনই হবে তখন সেটা হবে অর্নিথোলজি। অর্নিথোলজি মানে হচ্ছে পক্ষী সম্পর্কিত বিদ্যা। এন্টোমোলজি মানে বুঝতেই পাচ্ছেন যে অনেক ইনসেক্ট রিলেটেড যে ব্যাপারটা থাকে স্টাডি, অর্থাৎ পতঙ্গ বিষয়ক বিদ্যা অ্যান্টোমোলজি। অ্যান্টোমোলজি পতঙ্গ বিষয়ক বিদ্যা। ঠিক একই রকমভাবে যদি আমরা বলি অ্যান্থোলজি, অ্যান্থোলজি হচ্ছে অনেকগুলো কবিতার গুচ্ছ, কবিতার বইয়ের গুচ্ছ, এটাকে বলা হয়। তো কবিতা রিলেটেড, কবিতা বই রিলেটেড অ্যান্থোলজি পোয়েম। আর জুওলজি মানে বুঝতেই পাচ্ছেন একদম ডাইরেক্ট প্রাণীবিদ্যা, খুব কমন ব্যাপার, এটা প্রশ্ন আসবে না জুওলজি কী জিনিস। যাক আমরা এই কথা জানলাম আজকে যে তাহলে অরনিথোলজি মানে হচ্ছে পক্ষী সম্পর্কিত বিদ্যা, অ্যান্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গ সম্পর্কিত বিদ্যা, অ্যান্থোলজি মানে হচ্ছে অনেকগুলো পোয়েম গুচ্ছ একসঙ্গে কবিতা গুচ্ছ, আর জুওলজি মানে প্রাণীবিদ্যা। নেক্সট আমরা তিন নম্বরে এলাম, একটা ইকোনমিক্সের কোশ্চেন। রেপো রেট কে নির্ধারণ করেন? আমরা জানি যে বিভিন্ন ধরনের রেট হয়, সে রেপো রেট কে নির্ধারণ করেন? এ এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার, সি আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যান্ড ডি ফাইন্যান্স মিনিস্টার মানে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় যে অর্থমন্ত্রী থাকে তিনি। এই রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ, এসএলআর, সিআরআর, এই ধরনের বিভিন্ন রেট আছে আমরা জানি আরবিআইয়ের। এই আরবিআই রেটগুলোর মাধ্যমে আমরা জানি যে ইনফ্লেশন যেটা হয় আমাদের অর্থনীতিতে সেটাকে মেজার করে বা সেটাকে কন্ট্রোল করে, সেটাকে বাড়িয়ে দেয় কমিয়ে দেয়, সেটা আমাদের যে ইকোনমিক্সের ক্লাস আছে সেখানে আমি বলেছিলাম। তা রেপো রেট মূলত কে নির্ধারণ করেন? না, রেপো রেট নির্ধারণ করে কিন্তু আরবিআই। আরবিআই সমস্ত রেটগুলো যত রেটই থাকুক না কেন আমি যখনই দেখবো রেট দিয়েছে তখন জানবে সেটা রাইট অ্যান্সার হবে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু এই রেপো রেট বা রিভার্স রেপো রেট কি আপনার এমএসএফ, এসএলআর, সিআরআর এগুলো সবই কিন্তু বেস রেট, এগুলো নির্ধারণ করেন আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট আমরা চার নম্বর প্রশ্নে এলাম, এটা একটা সোজা কোশ্চেন। ভারতের নবীনতম রাজ্য কোনটি, একদম নতুন রাজ্য কোনটি হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এ অন্ধ্রপ্রদেশ, বি ছত্তিশগড়, সি তেলেঙ্গানা, এবং ডি উত্তরাখণ্ড। আমরা বুঝতেই পাচ্ছেন যে রাইট অ্যান্সার হবে কি তেলেঙ্গানা। তেলেঙ্গানা কিন্তু আমরা জানি সবথেকে রিসেন্ট হয়েছে তেলেঙ্গানা। আর রিসেন্ট এর পরও যেটা হয়েছে সেটা কিন্তু ইউটি, ইউনিয়ন টেরিটরি হয়েছে জম্মু কাশ্মীরটা ভেঙে, লাদাখ এবং জম্মু আমরা জানি কাশ্মীর যেটা সেটা আলাদা বিষয়, সেটা ইউটি হয়েছে, ইউনিয়ন টেরিটরি হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল, যদি রাজ্য বলেছে রাইট অ্যান্সার হবে তেলেঙ্গানা। নেক্সট আমরা পাঁচ নম্বরে এলাম, একটা উপাধি রিলেটেড। অমিত্রাঘাত উপাধি কে নিয়েছিলেন? এ বিম্বিসার, বি বিন্দুসার, সি অজাতশত্রু, অ্যান্ড ডি ধননন্দ। বুঝতেই পাচ্ছেন অমিত্রাঘাত যখনই বলবে তখন কিন্তু হয়ে যাবে আপনার বিন্দুসার, বিন্দুসার এটা মনে রাখবেন, বিন্দুসার এবং বিম্বিসার ঘুলিয়ে যায়। তাহলে অমিত্রাঘাত নিয়েছিলেন বিন্দুসার, আর বিম্বিসার কী উপাধি নিয়েছিলেন আমরা জানি যে বিম্বিসার কিন্তু হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা, এবং বিম্বিসার উপাধি নিয়েছিলেন আমি আগের দিনই বুঝিয়ে দিয়েছিলাম শ্রেণিক। কেন বুঝিয়েছিলাম শ্রেণিক? না, আমি বলেছিলাম তিনি প্রথম মুঘল মগধের যে সিংহাসন সেটা টিকিয়ে রাখতে গেলে, এই বড় সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে গেলে বিভিন্ন রাজ্যের সঙ্গে যুদ্ধ করে তিনি একটা সেনাবাহিনী রাখতে হবে, স্থায়ী সেনাবাহিনী। তাই তিনি প্রথম সেই সেনাবাহিনী রেখেছিলেন, তাই তার নাম ছিল শ্রেণিক, এটা থেকে মনে রাখবেন শ্রেণিক। আর রাজাশত্রুর ক্ষেত্রে আমি বলেছিলাম তিনি হচ্ছেন কুণিক, কারণ তিনি ওই তার পিতার যে সেনাবাহিনী সেখানে হস্তি বাহিনী যোগ করেছিলেন, এবং হস্তি বাহিনীতে যোগ করেছিলেন কুনকি হাতি থেকে, কুনকি হাতি দিয়ে একটা হস্তি বাহিনী তৈরি করেছিলেন, তার নাম হয়েছে কুণিক। এটাও প্রশ্ন আছে যে কুণিক কার উপাধি ছিল তখন রাজাশত্রু, আর শ্রেণিক হচ্ছে বিম্বিসার। আর ধননন্দ আপনারা জানেন যে ধননন্দের উপাধি ছিল কিন্তু আগ্রামেশ, বা সহজ বাংলায় অনেকে একে বলা হয় ক্ষত্রিয় নিধনকারী, ক্ষত্রিয় নিধনকারী বলা হতো।
আর এই বিম্বিসা রজাশত্রু ধননন্দ এই পর্যন্ত যে রাজত্ব আমরা জানি সেইগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু বেশিরভাগটাই পুরাণে পাওয়া যায়, পুরাণ থেকে আমরা এগুলো জানতে পারি। এই বিষয়গুলো এই নিয়ে কোনো সেরকম ঐতিহাসিক গ্রন্থ নেই। সেজন্য দেখবেন ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় প্রশ্ন আসে, তখন কিন্তু হবে চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থাৎ নন্দবংশের পর যখন মৌর্য বংশ প্রতিষ্ঠা হচ্ছে ঠিক তারপর থেকে কিন্তু ঐতিহাসিক যুগ শুরু হচ্ছে। এর আগে কিন্তু এই ধরনের তথ্যগুলো আমরা বেশিরভাগটা পুরাণ থেকে পেয়েছি, ফলে এদেরকে কিন্তু কোনোভাবেই ঐতিহাসিক সম্রাট বলা যাবে না। ঐতিহাসিক সম্রাট হলেন প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, এই ধননন্দকে পরাজিত করে হয়েছিলেন। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসব। ছ নম্বর প্রশ্ন একটা জিওগ্রাফির কোশ্চেন, ভাগীরথী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? এ কর্ণপ্রয়াগ, বীরুদ্রপ্রয়াগ, শ্রীনন্দপ্রয়াগ অ্যান্ড দেবপ্রয়াগ। এটা এই যে প্রয়াগগুলো খুব ইম্পর্টেন্ট, প্রতিটা প্রয়াগই ইম্পর্টেন্ট। তাহলে ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগে, দেবপ্রয়াগে এসে কিন্তু ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়েছে। এই প্রসঙ্গে আমি বলে রাখি আমাদের চ্যানেলে শর্ট ট্রিক্স বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে দেখবেন আমি একটা ট্রিক্সের মাধ্যমে আলোচনা করেছি যে এই যে দেবপ্রয়াগে কে মিলিত হয়েছে, নন্দপ্রয়াগে কে মিলিত হয়েছে, রুদ্রপ্রয়াগে কুন্দরী নদী মিলিত হয়েছে, সব বলেছি, আমরা সেটা দেখে নেবেন। আর ছ নম্বর প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর একটা রিকোয়েস্ট করে রাখি, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চ্যানেলটিকে আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব এবং শেয়ার করেন তাহলে আমরা হয়তো ভিডিও বানাতে উৎসাহ পাবো। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসব। পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ সময়ে মানে শেষ জীবনে কোন ধর্মের অনুসারী হয়েছিলেন? খুব সহজ প্রশ্ন এবং মানে কমন প্রশ্ন। এ জৈন, বি শৈব ধর্ম, সি বৌদ্ধ ধর্ম অ্যান্ড ডি বৈষ্ণব ধর্ম। আপনারা এটা প্রত্যেকে জানেন চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং স্বেচ্ছায় দেহত্যাগ, যেটা করা বলে জৈন ধর্মের নিয়ম অনুযায়ী, স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন শ্রবণ গোলাই। নেক্সট আমরা আসবো আট নম্বর প্রশ্নে, সিন্ধু সভ্যতার বন্দর নগরী ছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে বন্দর কোনটা ছিল? এ কালীবাগনান, বি লোথাল, সি মহেঞ্জোদারো অ্যান্ড ডি হরপ্পা। এটা প্রত্যেকে জানেন যে সিন্ধু সভ্যতার যে নগর ছিল মানে বন্দর নগরী যেটাকে বলা হতো বা বন্দর ছিল, পুরনো বন্দর, সেটা হচ্ছে লোথালে। নেক্সট আমরা যে পরবর্তী প্রশ্ন আছে ন নম্বর, এটাও একটা কমন প্রশ্ন, যে প্রাচীনতম মানে বেদ কোনটি? প্রাচীনতম বেদ কোনটি? এ সামবেদ, বি ঋগ্বেদ, সি যজুর্বেদ অ্যান্ড ডি অথর্ববেদ। আপনারা বুঝতেই পারছেন এটা সহজ কোশ্চেন, প্রাচীনতম বেদ হচ্ছে কিন্তু ঋগ্বেদ। নেক্সট আমরা দশ নম্বর প্রশ্ন এলাম, র্যামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? র্যামসার সম্মেলন থেকে বহু প্রশ্ন আসতে পারে। এ 1971, 1972, সি 1973 অ্যান্ড ডি 1974। উত্তরটা বলার আগে কতগুলো কোয়েশ্চেন আমি এখানে বলে রাখি। র্যামসার সম্মেলন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলো র্যামসার সাইট রয়েছে, ইন্ডিয়াতে কতগুলি র্যামসার সাইট রয়েছে, রিসেন্টলি কোনো মানে এই যে ওয়েটল্যান্ড যেটা, সেটা র্যামসার সাইটের অন্তর্ভুক্ত হয়েছে কিনা তার নাম, ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রথম কোনটি হয়েছিল, এছাড়া ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটা পূর্ব কলকাতা জলভূমি, সেখান থেকে বহুবার প্রশ্ন এসছে যে এটি কবে বা কত সালে র্যামসার সাইটের অন্তর্ভুক্ত হয়। ভারতবর্ষের মধ্যে সবথেকে প্রাচীনতম কোনটি, বড় কোনটি, এরকম প্রশ্ন আসে র্যামসার সাইট। তাহলে আজকের প্রশ্ন যেটা, যে র্যামসার সম্মেলন অ্যাকচুয়ালি কবে হয়েছিল, সেটা হচ্ছে 1971 সালে কিন্তু র্যামসার সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় র্যামসার সাইট হিসেবে বিভিন্ন জায়গাকে স্বীকৃতি দেওয়া হয়। আর র্যামসার সম্মেলন যেহেতু আমি পড়লাম, সেহেতু এর সঙ্গে যে সমস্ত ব্যাপারগুলো থেকে থাকে সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, জেনেভা সম্মেলন, এগুলো কিন্তু দেখে রাখবেন। এখান থেকেও প্রশ্ন আছে যে এই কিয়োটো প্রোটোকলটা কী রিলেটেড ছিল, মন্ট্রিল প্রোটোকলটা কী রিলেটেড ছিল। যাই হোক, এরপর আমরা 11 নম্বর প্রশ্নে আসবো। 11 নম্বর খুব সহজ প্রশ্ন, যে ফল পাকাতে সাহায্য করে, এ জিবেরেলিন, বি অক্সিন, সি সাইটোকাইনিন অ্যান্ড ইথিলিন। এটা প্রত্যেকে জানেন যে ফল পাকাতে সাহায্য করে কিন্তু ইথিলিন, ইথিলিন কিন্তু ফল পাকাতে সাহায্য করে। নেক্সট আমরা 12 নম্বর এলাম, একটা ইকোনমিক্সের কোশ্চেন বা আপনি পলিটিও বলতে পারেন, অর্থ কমিশন গঠিত হয় কতজন নিয়ে? অর্থাৎ ফাইন্যান্স কমিশন আমরা জানি যে গঠিত হয়, ফাইন্যান্স কমিশন মূলত গঠিত হয় প্রতি 5 বছর অন্তর। সেই ফাইন্যান্স কমিশন কতজন নিয়ে গঠিত হয়? এ 4 জন, বি 5 জন, সি 6 জন অ্যান্ড ডি 3 জন। ফাইন্যান্স কমিশন মনে রাখবেন, ফাইন্যান্স কমিশন গঠিত হয় কিন্তু 5 জন নিয়ে, অর্থাৎ 5 মেম্বার বডি একটা, একজন থাকেন চেয়ারম্যান আর 4 জন মেম্বার, দি মোট 5 জন। এবং এদের যে টেনিওর থাকে মানে টেনিওরটাও কিন্তু মনে রাখতে হবে 5 বছর, যারা মোট 5 বছরের জন্য নিযুক্ত হন, এবং এদের নিয়োগ করেন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের নিয়োগটা করেন এবং ফাইন্যান্স কমিশন গঠিত হয়, যেটা সেটা হচ্ছে 280 আর্টিকেল যেটা রয়েছে সংবিধানের, 280 আর্টিকেলের উপর নির্ভর করে কিন্তু এটা তৈরি করা হয়। এরা 5 বছরের জন্য মেয়াদ থাকে এবং এর মোট মেম্বার একজন সভাপতি এবং 4 জন মেম্বার, মোট 5 জন, এবং নিয়োগ করেন প্রেসিডেন্ট। নেক্সট আমরা 13 নম্বরে এলাম, সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এডুকেশন যেটা রয়েছে সেটা কোন তালিকা? আমরা জানি আমাদের যে সংবিধান রয়েছে সেখানে 3টে তালিকা রয়েছে, সেই কোন তালিকায় এই শিক্ষাটা রয়েছে? এ কেন্দ্রীয় তালিকা, বি যুগ্ম তালিকা, সি রাজ্য তালিকা, অ্যান্ড ডি কোনোটিই নয়। তাহলে শিক্ষা রয়েছে মূলত, মনে রাখতে হবে, যুগ্ম তালিকায়, কনকারেন্ট লিস্ট, শিক্ষা রয়েছে কিন্তু যুগ্ম তালিকায়। আমাদের একটা হোমওয়ার্ক থাকলো, এই যে লিস্ট যেটা আমরা বলছি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই লিস্টটা সংবিধানে কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে, কত নম্বর আর্টিকেলে এটা উল্লেখ করা আছে সেটা আমরা জানতে হবে। আর শিডিউল, কত নম্বর শিডিউলে ওটা আছে, শিডিউলে আমরা জানি বিভিন্ন যে 12টা শিডিউল রয়েছে বর্তমানে, আগে 8টি ছিল, মানে সংবিধান চালু হওয়ার সময়, কত নম্বর আর্টিকেলে এই লিস্টটা উল্লেখ করা আছে তালিকাটা, এবং কত নম্বর শিডিউলে উল্লেখ করা আছে। নেক্সট আমরা 14 নম্বরে এলাম, 14 নম্বরে আসার আগে একটা কথা আগের প্রশ্ন ধরে বলে দিই, যে শিডিউলে কোন মানে কোন লিস্টে কী আছে এটার ক্ষেত্রে সব ইম্পর্টেন্ট নয়, আপনি পুলিশ, ল অ্যান্ড অর্ডার, প্ল্যানিং, শিক্ষা, এগুলো কোথায় কোথায় আছে কোন লিস্টে দেখে রাখবেন। কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতাকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং বহুবার পরীক্ষায় এসছে, এ ফজলুল হক, সি জাফর আলী খান, সি মোহাম্মদ আলী জিন্নাহ, অ্যান্ড ডি মৌলানা শওকত আলী। তাহলে কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা হলেন, রাইট আনসার অপশন এ, ফজলুল হক ইজ দ্য রাইট আনসার, ফজলুল হক হচ্ছেন কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতা। নেক্সট আমরা 15 নম্বর প্রশ্নে এলাম, হিন্দু নারীদের সতী প্রথা কোন মোগল সম্রাটের আমলে নিষিদ্ধ করা হয়? অপশন এ আকবর, বি জাহাঙ্গীর, সি ঔরঙ্গজেব, অ্যান্ড ডি বাবর। একটা ট্রিক্স, মানে সবসময় মিলবে ঠিক তা নয়, কিন্তু মোটামুটি যখন আপনি পারবেন না উত্তর, কিন্তু আন্দাজে আপনাকে করতেই হবে, তখন আপনি এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। সেটা হচ্ছে সতী প্রথা, মানে একটা ভালো কাজ যদি কোনো মোগল সম্রাট আমলে হয়ে থাকে, সেটা অবশ্যই না জানলেও আমি আকবর উত্তর করব, মানে ট্রিক্স বললাম, সবসময় মিলবে তা নয়। তাহলে বুঝতেই পারছেন যে সতী প্রথা নিষিদ্ধ করা হয়েছিল মোগল সম্রাট আকবরের আমলে, কোনো ভালো কাজ হলেই জানবেন সেটা আকবর করেছিলেন। এটা একটা ট্রিক্স, সবসময় মিলবে তা নয়, কারণ আমি ট্রিক্স বলে দেওয়ার আগে তার ডিসক্লেমারটাও বলে দিই, আর যেগুলো একদম সবসময় মিলবে সেটাও বলে দিই, মানে যখন পারছেন না আন্দাজে করতেই হবে তখন আকবরই করবেন। তাহলে হিন্দু নারীদের সতী প্রথা কোন মোগল সম্রাট আমলে নিষিদ্ধ হয়? রাইট আনসার হবে আকবর। যাই হোক, আজকে আমরা এই 15টি কোশ্চেন আলোচনা করলাম এবং ডিসকাস করে দিলাম। প্রত্যেক অনুরোধ করবো ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক করবেন, এবং আজকের ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।